আমরা একটা ক্যামেরা অ্যাপ নিয়ে কাজ করছি, অগমেন্টেড রিয়ালিটি। খুব সহজ, আমরা এই যে ক্যামেরাটা আছে এটা আমার বইয়ের যে ছবির উপরে নিয়ে নিব, অ্যান্ড বইয়ের ছবির 3D মডেল আমরা দেখতে পারবো। যেমন এখানে দেখা যাচ্ছে একটা হার্টের 3D মডেল, আমি পৃষ্ঠা উল্টাই, এখানে একটা নিউরন দেখা যাচ্ছে, নিউরনের 3D মডেল। আমি আরেকবার পৃষ্ঠা উল্টাই, এখানে একটা কঙ্কাল দেখা যাচ্ছে, কঙ্কালের 3D মডেল। এগুলো হলো বইয়ের পিকচার। আমাদের ক্লাস 1 থেকে 12 যতগুলো বইয়ের পিকচার আছে, ওই বইয়ের পিকচারগুলোর উপরেই আমাদের 10 মিনিটসগুলো অগমেন্টেড রিয়ালিটির অ্যাপটা ধরলেই সাথে সাথে ওটা 3D মডেল দেখা যাবে। এবং মজার ব্যাপার হলো, এই যে 3D মডেলটা আছে এখানে যদি আমি প্রেস করি, তাহলে আমি এখানে প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে 3D মডেলটা চলে যাবে এবং বইয়ের উপরেই ভিডিওটা অন হয়ে যাবে। সো এখানে নিউরনকে ব্যাখ্যা করে যে ভিডিওটা আছে ওটা স্টার্ট হয়ে গেল। তার মানে এটা যে শুধুমাত্র 3D মডেলটাকে দেখাচ্ছে তা কিন্তু না, এই অ্যাপটা দিয়ে আমাদের একেবারে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত প্রতিটা বইয়ের পিকচারের 3D মডেল দেখা যাবে এবং ওখানে প্রেস করার সাথে সাথে ওই টপিকটা ডিসক্রাইব করে পুরো এক্সপ্লেনেশন ভিডিওটা চলে আসবে। সো আমরা এটা নিয়ে কাজ করছি। এটা একবার হয়ে গেলে বাংলাদেশের যে 4 কোটি 27 লক্ষ রেজিস্টার্ড স্টুডেন্ট আছে, তারা সবাই তাদের বইয়ের সাথে মোবাইলের একটা চমৎকার একটা ব্রিজ তৈরি করতে পারবে, ইন্টারঅ্যাক্টিভ 3D মডেল দেখতে পারবে এবং সাথে সাথে এক্সপ্লেনেশন ভিডিও দেখতে পারবে। সো দ্যাটস আ কাইন্ড অফ আ ড্রিম প্রজেক্ট, এটা একটা স্বপ্নের প্রজেক্টের মতো আমাদের জন্য, যেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের টার্গেট আছে জুনের মধ্যে এই অ্যাপটা লঞ্চ করার জন্য। সো সবার কাছ থেকে অসংখ্য দোয়া প্রার্থী, এবং আইডিয়াটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করেন অ্যান্ড বাকি সবাইকেও জানিয়ে দেন যে এরকম একটা খুবই ইন্টারেস্টিং কাজ হতে চলেছে।